দ্বাদশ শ্রেণীর গদ্যের একটা অংশ তোমাদের কাছে আলোচনা করব। গদ্যের নাম হল কে বাঁচায় কে বাঁচে। লেখক হলেন মানিক বন্দ্যোপাধ্যায়। মূল গ্রন্থ হচ্ছে মহামন্বন্তর। মানিক বন্দ্যোপাধ্যায়ের এই গল্পটা পঞ্চাশের ভয়াল মন্বন্তরকে কেন্দ্র করে লেখা। তিনি এই গল্পের মধ্য দিয়ে মানুষের সামাজিক সমস্যাগুলোকে তুলে ধরার চেষ্টা করেছেন এবং তার কারণগুলো তুলে ধরে সমাজের কাছে প্রশ্ন রেখেছেন, এই সমস্যার সমাধানের পথ কি। গল্পটার প্রধান চরিত্র হল মৃত্যুঞ্জয়। মধ্যবিত্ত সমাজের প্রতিনিধি হিসাবে তাকে গল্পে তুলে ধরা হয়েছে। সে টামে করে প্রতিদিন অফিসে যায়, সুতরাং বাস্তব মানুষগুলোর সঙ্গে, ফুটপাথবাসী বা সাধারণ মানুষের সঙ্গে তার যোগাযোগ কম। তার বাড়ির কাজকর্ম, বাজার, দোকান তার ভাইয়েরা করে, সুতরাং বাস্তবের মাটিতে তাকে সচরাচর পা দিতে হয় না। সে যেটুকু খবর পায় তা খবরের কাগজ পড়ে বা মানুষের কারো কাছ থেকে আলাপ আলোচনার মাধ্যমে। এহেন মৃত্যুঞ্জয় একদিন যখন ফুটপাতের ওপর দিয়ে হেঁটে অফিসে যাচ্ছিল, তখন ফুটপাতের ধারে পড়ে থাকা এক অনাহার মৃত্যু দেখে তার শরীরের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। সে অফিসে যায়, গিয়ে সে বাথরুমে ঢোকে, এক গ্লাস জল নিয়ে চোখে মুখে দেয় এবং বমি করে। ঠিক সেই সময়ে তার সহকর্মীরা তার দিকে ছুটে আসে। তার এক সহকর্মী, তার নাম হচ্ছে নিখিল। মৃত্যুঞ্জয় বারবার বলতে থাকে যে লোকটি না খেয়ে মারা গেল, এর জন্য সে দায়ী। তখন নিখিল তাকে বোঝানোর চেষ্টা করে যে না, এটা তার দোষ নয়, এটা সমাজের দোষ। নিখিলের পরিচয় দিতে গিয়ে লেখক জানিয়েছেন, সে দুই সন্তানের পিতা, সে 8 বছর তার বিয়ে হয়েছে, সংসারে তার মন নেই, সে অবসর সময়টা গল্পের বই পড়ে কল্পনার জগৎ গড়ে কাটিয়ে দিতে চায়। সে নিখিল মৃত্যুঞ্জয়কে ভালোবাসে, একই পদে চাকরি করল, সে মৃত্যুঞ্জয়ের থেকে 50 টাকা মাইনে কম পায়। সে যুক্তিতর্কে মৃত্যুঞ্জয়ের সঙ্গে পেরে ওঠে না। সে মৃত্যুঞ্জয়কে ভালোবাসে কিন্তু কিছুটা ঈর্ষার সঙ্গে। মৃত্যুঞ্জয় হল পচা আদর্শবাদের কল্পনা তাপস। নিখিলের সঙ্গে মৃত্যুঞ্জয়ের যখন আলাপ আলোচনা হতে দেখি, নিখিলের মতে আগে নিজে বাঁচো তারপর মানুষকে বাঁচাও, কিন্তু মৃত্যুঞ্জয়ের থিওরিটা সম্পূর্ণ উল্টো। আগে সবাইকে বাঁচাতে হবে, তারপর নিজে বাঁচতে হবে। নিখিলের এই কথাকে তার পাশবিক স্বার্থপরতা বলে মনে হয়। পাশবিক স্বার্থপরতা কথার অর্থ হচ্ছে পশুর তুল্য আচরণ। পশুরা যেমন নিজেরা খেয়ে বেঁচে থাকতে চায়, ঠিক নিখিলের কথাগুলো সেই পশুর তুল্য বলে তার মনে হয়েছে। মৃত্যুঞ্জয় ঠিক করে এই অনাহার সমস্যার সমাধানের জন্য সে কি করবে, তার সমস্ত মাইনের টাকাটা রিলিফ ফান্ডে দান করবে। এমনি তার সংসার চালাতে অসুবিধে হয়, তার উপর যদি সমস্ত টাকা দান করে সে তো সংসার চালাতেই পারবে না। কিন্তু তার সহধর্মিনী, গল্পে তার নামহীন চরিত্র টুনুরমা, সে তার স্বামীকে সাথ দেয়, সে তার স্বামীর প্রস্তাবে রাজি হয়। শুধু তাই নয়, মৃত্যুঞ্জয় যখন অফিস বন্ধ করে এই অনাহারবাসীদের মাঝে গিয়ে উপস্থিত হয়, তার স্ত্রী টুনুরমা তার সাথে যায়। অসুস্থ হয়ে পড়ে টুনুরমা, সব দিন যেতে পারে না। তখন নিখিলের হাত ধরে সে জানায় যে ওর একটু খেয়াল রেখো ঠাকুরপো। নিখিলের দায়িত্ব বেড়ে যায়, সে কি করে, সে মৃত্যুঞ্জয়ের জন্য ছুটির ব্যবস্থা, অফিসে ছুটির ব্যবস্থা করে দেয়, তার খোঁজ খবর এনে মৃত্যুঞ্জয়ের বাড়ি পৌঁছে দেয়। নিখিলকেও লেখক অমানবিক করে তোলেননি, সে 3 জায়গায় টাকা পাঠায়। অন্যদিকে মৃত্যুঞ্জয়ের সংসারে 9 জন, তার অভাবের সংসার, সমস্ত টাকা রিলিফ ফান্ডে দান করে দেওয়ার ফলে তার সংসার অচল হয়ে পড়ে। টুনুরমা বিছানা ছেড়ে উঠতে পারে না, তার ভয় হয় লোকটি বুঝি পাগল হয়ে যাবে।
সে নিখিলকে গিয়ে বলে ওর দিকে খেয়াল রেখো ঠাকুরপো। শুধু তাই নয়, সে নিখিলকে জানায় যে ও দিন দিন মুশড়ে যাচ্ছে, অর্থাৎ সমস্ত রিলিফ ফান্ডের টাকা দান করে মৃত্যুঞ্জয় কি করছে, এই অনাহার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছে না। তাই টুনুর মায়ের দুশ্চিন্তার অন্ত নেই। এহেন মৃত্যুঞ্জয়কে আর দেখতে পাওয়া যায় না। কোথায় দেখতে পাওয়া গেল? গল্পের শেষে দেখা যায় সে একটা মগ হাতে তার দামি সিল্কের জামা শরীর থেকে উদাহ হয়ে গেছে, ধুলো ধূসরিত হয়ে একটা নেংটি পরে ওই লঙ্গরখানায় হাজির হয়েছে এবং খেতে না পাওয়া মানুষগুলির সঙ্গে সে কি করেছে, লাইন দিয়েছে এবং চিৎকার করে বলেছে যে আমাকে দুটো খেতে দাও বাবু, আমি গাঁ থেকে এসেছি। এইভাবে লেখক মধ্যবিত্তের প্রতিনিধি থেকে মৃত্যুঞ্জয়কে নামিয়ে এনেছেন ভুখা মানুষের দরবারে আর সমাজের কাছে প্রশ্ন তুলে দিয়েছেন, এই অনাহার সমস্যা সত্যই কি মৃত্যুঞ্জয়ের না সমাজের? এই গল্পের অনেকগুলি প্রশ্ন হয়, আজকে তোমাদের কাছে আমরা একটা প্রশ্ন আলোচনা করব। কে বাঁচায় কে বাঁচে গল্পের নিখিল চরিত্রটি আলোচনা করো, যদি পড়ে কিভাবে তোমরা লিখবে আমি বলে দিচ্ছি। কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে গল্পের যে তিনটি চরিত্র রয়েছে তার মধ্যে অন্যতম চরিত্র হল নিখিল। আলোচ্য গল্পে নিখিলের উপস্থিতি খুবই অল্প, তার যেটুকু নড়াচড়া তার নায়ক চরিত্র মৃত্যুঞ্জয়ের টানে। মৃত্যুঞ্জয় চরিত্রকে উজ্জ্বল করার জন্য মৃত্যুঞ্জয়ের বিপরীতে নিখিলের উপস্থিতি। আলোচ্য গল্প থেকে জানা যায় নিখিল হল মৃত্যুঞ্জয়ের সহকর্মী তথা বন্ধুতুল্য। প্রখর বুদ্ধিমান এই রোগা যুবকটি ছিল কিছুটা আলসে প্রকৃতির। কারো কারো মতে দুই সন্তানের পিতা নিখিলের সংসারের প্রতি মন ছিল না, সে অবসর সময়টা গল্পের বই পড়ে আর কল্পনার জগৎ তৈরি করে কাটিয়ে দিতে চায়। অফিসের সমপদস্থ সহকর্মী মৃত্যুঞ্জয়ের মাইনে নিখিলের থেকে 50 টাকা বেশি হলেও অন্য সকলের মতো নিখিলও তাকে বেশ পছন্দ করত, তবে কিছুটা অবজ্ঞার সঙ্গে বা ঈর্ষার সঙ্গে। মানসিক শক্তি ও যুক্তিতর্কে সে নিখিলের সঙ্গে এই নিখিল মৃত্যুঞ্জয়ের সঙ্গে পেরে উঠত না, তখনই তার মধ্যে ঈর্ষা হতো এই ভেবে যে সে নিখিল না হয়ে মৃত্যুঞ্জয় হলে মন্দ হতো না। তবে আলোচ্য গল্পে লেখক নিখিলকে স্বার্থপর করে তোলেননি, তাই প্রতি মাসে তাকে 3 জায়গায় টাকা পাঠাতে আমরা দেখি। তাছাড়া মৃত্যুঞ্জয়কে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে নিখিল আপ্রাণ চেষ্টা করেছে, সে তার ছুটির ব্যবস্থা করে দিয়েছে, তার খবর বাড়িতে এনে দিয়েছে, তার বাড়ির লোকজনেদের খবরাখবর রেখেছে এবং তাদের প্রতি সহানুভূতি সহমর্মিতা জানিয়েছে। নিখিলের মধ্যে যথেষ্ট বাস্তব জ্ঞানের প্রকাশ লক্ষ্য করা যায়। ভয়ঙ্কর দুর্ভিক্ষে মানুষের করুণ মূর্তি দেখে সে দুঃখী হলেও মৃত্যুঞ্জয়ের মতো ভেঙে পড়েনি, বরং মৃত্যুঞ্জয় মাইনের টাকা তান তহবিলই দান করতে চাইলে সে বলেছে এইভাবে লোককে দেশের লোককে বাঁচানো যায় না। শুধু তাই নয়, সে আরো জানিয়েছে আগে নিজে বাঁচি তারপর অন্যজনকে বাঁচাবো। এভাবে আলোচ্য গল্পে নিখিলের মধ্য দিয়ে এক হৃদয়বান এক বাস্তববাদী চরিত্রকে তুলে ধরেছেন লেখক। তোমাদের আর একটা প্রশ্ন আমি এর সঙ্গে আলোচনা করে দিচ্ছি, টুনুর মায়ের চরিত্র। প্রখ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে গল্পের নায়ক চরিত্র হল মৃত্যুঞ্জয়। তার স্ত্রী নামহীন গল্পে টুনুর মা নামে খ্যাত। আলোচ্য গল্পে তার উপস্থিতি খুবই সামান্য। এই চরিত্রটি শারীরিকভাবে রোগা দুর্বল হলেও দুর্ভিক্ষের করাল গাছে উদাসীন হয়ে যাওয়া স্বামীর পাশে থেকে তার যন্ত্রণা শরিক হয়েছে সে, এবং তার স্বামীর চরিত্রটিকে মৃত্যুঞ্জয়কে আলোচ্য গল্পে উজ্জ্বল করে তুলেছে এই টুনুরমা চরিত্রটি। মৃত্যুঞ্জয়ের সত্যিকারের সহধর্মিনী হল টুনুরমা। দুর্ভিক্ষের সময় মৃত্যুঞ্জয় যখন একবেলা খেয়ে আর একবেলা খাবার ক্ষুধার্তের মধ্যে বিলিয়ে দিতে চেয়েছে, স্বামীর মতো টুনুরমাও একবেলা না খেয়ে তার স্বামীর পাশে থেকেছে। শুধু তাই নয়, অনাহারে রোগে শয্যাশায়ী হয়েও সে স্বামীর খোঁজে তৎপর হয়েছে এবং স্বামীর সহকর্মী নিখিলকে বারবার অনুরোধ করেছে, উঠতে পারলে আমি তো ওর সাথে ঘুরতাম ঠাকুরপো,
শুধু তাই নয়, সে আরো বলেছে ওর প্রতি একটু খেয়াল রেখো ঠাকুরপো। মৃত্যুঞ্জয়ের মতো সর্বহারা মানুষদের প্রতি তার সত্যিকারের দরদ ও সহানুভূতি আছে। তাই সে নিখিলকে বলেছে, ওর সঙ্গে থেকে আমি অনেকটা ওর মতো হয়ে গেছি। ছেলে মেয়েগুলোর জন্য সত্যি আমার ভাবনা হয় না, কেবল মনে পড়ে ফুটপাতের ওই লোকগুলোর কথা। স্বামীকে নিয়ে টুনুর পায়ের উদ্বেগের শেষ নেই, তার খোঁজে বারবার সে কাউকে না কাউকে পাঠিয়েছে। সে নিখিলকে অনুরোধ করছে মৃত্যুঞ্জয় দিকে লক্ষ্য করার জন্য। তার ভয় মৃত্যুঞ্জয় হয়তো ক্ষুধার্ত মানুষগুলোর মতো পাগল হয়ে যাবে, তাই দুশ্চিন্তা হতাশায় সে ভেঙে পড়েছে। এবং তার হতাশা যে শেষ পর্যন্ত সত্য বলে প্রমাণিত হয়েছে গল্পে শেষে আমরা দেখতে পাই। কারণ মৃত্যুঞ্জয় খালি গায়ে নেংটি পরে ক্ষুধার্ত মানুষের মাঝে লাইন দিয়ে চিৎকার করে চেঁচিয়ে বলেছে, আমাকে দুটো খেতে দাও বাবু গো, আমি গাঁ থেকে এসেছি। সুতরাং আলোচ্য গল্পে অপ্রধান চরিত্র হয়েও নায়ক মৃত্যুঞ্জয়কে উজ্জ্বল করার ক্ষেত্রে এই মৃত্যুঞ্জয় স্ত্রী টুনুর মায়ের চরিত্রটির অবদানকে কখনো আমরা অস্বীকার করতে পারি না।